ভ্যালেন্টাইনে আমার ইচ্ছে আছে যে রংপুরলি থেকে একটা সুন্দর শাড়ি আমি পরবো আমার ছেলেকে নিয়ে। অবশ্যই সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন, আমার আপনজন, বড় আপনজন। চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস বিভিন্ন সময় নানা ইস্যুতে শিরোনামে আসেন আলোচিত এই নায়িকা। নায়ক সাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর কারো সঙ্গে এখনও সম্পর্কে জড়ায়নি এই অভিনেত্রী, কিন্তু তারপরও আসন্ন ভালোবাসা দিবসকে ঘিরে তার পরিকল্পনা জানালেন, এমনকি ঘুরতেও যাবেন তিনি, আর তাতে ভক্তরা যেন উৎসুক হয়ে আছে। কার সঙ্গে সিঙ্গেল এই নায়িকা ঘুরতে যাচ্ছেন একটি অনুষ্ঠানে এসব বিষয় শেয়ার করেন অভিনেত্রী অপু বিশ্বাস। ভালোবাসা দিবসে পরিকল্পনার বিষয়ে এই নায়িকা বলেন, আমার প্রাণের মানুষ, বড় আপনজন আমার জয়, তাকে নিয়েই আমার সব দিনগুলো উদযাপন করে ওকে নিয়ে সারাদিন ঘুরব এবং দিনটা এনজয় করব। অপু বিশ্বাস বলেন, একজন অপু বিশ্বাস চিত্রনায়িকা তার কর্মযোগ্যতা নিয়ে আপনাদের সামনে ছিল এবং সারা জীবন থাকবে। মাঝে যেটাই হয়েছে, আমরা যেহেতু মানুষ তাই অনেক কিছুই হতে পারে। আমার কাজ দিয়েই আগামীতে দর্শকদের মাঝে বেঁচে থাকতে চাই। 2022 সালের শেষের দিকে নায়িকা বুবলি ও নায়ক সাকিব খানের ঘটনায় পুনরায় ব্যক্তিগত জীবন আলোচনায় আসেন অপু বিশ্বাস। এরপর কলকাতায় মাথায় সিঁদুর দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে খবরের শিরোনামে আসেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ। তাকে নিয়ে আমি সবসময় ভালো দিনগুলো উদযাপন করি এবং আমাদের খুব খুনসুটির ছবিও ইচ্ছে করে ছাড়ি, কারণ আমি জানি আমার থেকে বেশি ভালোবাসে সবাই আমার জয়কে। জয়কে নিয়ে ঘুরলাম।